দক্ষিণ লোনক লেক ফেটে তিস্তা নদীতে আসা হর্বাবান বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা এই হরপাবানের জেরে নিখোঁজ হয়েছেন ভারতীয় সেনার বেশ কয়েকজন জওয়ান তাদের মধ্যে কয়েকজনের খোঁজ মিললেও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে শুক্রবার তল্লাশি অভিযান শুরু হয়েছে পাশাপাশি উত্তর সিকিম এবং সিকিমের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পর্যটক এবং বাসিন্দাদের উদ্ধারে কাজও চলবে শুক্রবার নিখোঁজ জওয়ানদের খোঁজে তিস্তা নদীর নিম্ন অববাহিকায় তল্লাশি অভিযান চালানো হবে তিস্তা ব্যারেজেও তল্লাশি চালানো হবে পশ্চিমবঙ্গের যেসব এলাকা দিয়ে তিস্তা নদী বয়ে গিয়েছে সেখানেও চলবে তল্লাশি তল্লাশির জন্য স্পেশাল র্যাডার ব্যবহার করা হবে বলে সেনা সূত্রে জানা গিয়েছে সিকিমের সিংটামের কাছে যেখানে সেনার গাড়ি ভেসে গিয়েছিল তা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি জওয়ানদের হারিয়ে যাওয়া অস্ত্রের একাংশ উদ্ধার হয়েছে শুক্রবার সকাল থেকে সিকিমের আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এর জেরে পুরোতমে উদ্ধার কাজ শুরু হয়েছে সিকিমের লাচেন এক হাজার চারশো একাত্তর জন পর্যটক আটকে ভারতীয় রয়েছেন সেনা ত্রিশক্তি ট্রুর সেখানে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করবে হেলিকপ্টারের মাধ্যমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনা হবে বলে জানা গিয়েছে ভারতীয় সেনা বায়ু সেনা এবং সিকিম সরকার একযোগে এ উদ্ধার কাজ চালাবে এর পাশাপাশি বেশ কিছু রাস্তা সারাই কাজও চলবে সিকিমে সিংটাম থেকে বুরদাং যাওয়ার রাস্তার একটি লেন দিয়ে গাড়ি চলাচল চালুর চেষ্টা চলছে রিপোর্ট আর ই নিউজ